ভারতের মহারাষ্ট্র রাজ্যে মহানবী হজরত মুহাম্মদ ওয়াসাল্লামকে কটূক্তি ও অবমাননায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন মুসল্লিরা বৃহস্পতিবার টাঙ্গাইলের স্মৃতি পৌর উদ্যানে সমবেত হন মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে পৌর উদ্যানে যান অংশগ্রহণকারীরা এ সময় কটুক্তি ও অবমাননার প্রতিবাদ জানান তারা একই দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম একই সঙ্গে মহারাষ্ট্রে অভিযুক্ত পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নীতিশ নারায়ণ রানার শাস্তির দাবি করেন তারা শারদীয় পূজা উপলক্ষে রাঙামাটিতে সনাতন সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় সভা করেছে বিএনপি উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সনাতন সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা নবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমবায় দল রাজশাহীতে মহানগর বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইটকে দল থেকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত সহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ঠাকুরগাঁওয়ে চিনিকলের গেটের সামনে সব দাবি বিবেচনায় নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা একই দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেন ফরিদপুর চিনিকলের কর্মকর্তা কর্মচারীরা কৃষিবিদ উন্নয়ন সহকারী ও সিআইসিদের চিনি শিল্প কর্পোরেশন থেকে স্থানান্তর করে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধীন দপ্তরে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় মোবারকগঞ্জ চিনি কলের সামনে একই দাবিতে কর্মসূচিতে অংশ নেন চিনি কলের শ্রমিক কর্মচারীরা চার দফা দাবি বাস্তবায়নে নাটোর চিনিকলের প্রধান ফটকের সামনেও মানববন্ধন হয়েছে এ সময় নানা সংকটের বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং বিভাগীয় পদোন্নতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষকরা পেশাগত বৈষম্য দূর করতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা একই দাবিতে মানববন্ধন হয়েছে মাদারীপুরে সেখানে শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থার দাবিও জানানো হয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো ভোলায় কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা শীঘ্রই উপাচার্য নিয়োগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আট অক্টোবর থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন তারা নেত্রকোনায় ইন্টারনেট শাটডাউনে মানবাধিকার লঙ্ঘন শীর্ষক কর্মশালা হয়েছে এ সময় বক্তারা বলেন ইন্টারনেট শাটডাউনের ফলে শুধুমাত্র জনগণের ডিজিটাল অধিকারী খর্ব হয় না আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ হয় দেশের মর্যাদা মা সংরক্ষণ অভিযান দুই বাস্তবায়ন করতে শরীয়তপুরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ফোর্স কমিটির সভা হয়েছে সভায় জানানো হয় আগামী তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত মা সংরক্ষণ অভিযান চলবে সাহাল আব্দুল্লাহ আলভি সময় সংবাদ